বরখাস্ত হওয়া জর্জ স্যান্টোসের নিউ ইয়র্কের হাউস সিটে তীব্র তুষার ঝড় উপেক্ষা করেও হয়েছে ভোট গ্রহণ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিউ ইয়র্কের থার্ড ডিস্ট্রিক্টের ভোটাররা ভোট দিয়েছেন কুইন্সের একাংশ এবং লং আইল্যান্ড নিয়ে গঠিত হাউজের ওই আসনটি। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। ভোটের লড়াই করছেন ডেমোক্রেট প্রার্থী এবং সাবেক কংগ্রেসম্যান টম সুজ এবং নাসাউ কাউন্টির আইন প্রণেতা রিপাবলিকান প্রার্থী মেজাও ফিলিপ। তবে বৈরী আবহাওয়ার কারণে পরাজয় নিয়ে শঙ্কিত নন বলে জানিয়েছে দুই প্রার্থী। আগাম ভোটে নাসাউতে 57,000 ভোট পড়েছে আর কুইন্সে আগাম ভোট পড়েছে 9,000। ওই সিটে মোট ভোটার 500,000-এর মতো।